হ্যাঁ, তৃতীয় প্রশ্ন ছিল সিয়াম সম্পর্কে, যে এই দিনগুলিতে সিয়াম যদি কেউ রাখে আর নিয়ত করে যে আমি কাজা এখানে আমার কাজা করছি, তাহলে সে কি দ্বিগুণ রিওয়ার্ড পাবে, মানে দ্বিগুণ পুরস্কার পাবে? এখানে একটা কথা মনে রাখবেন যে তার ফরজ সিয়াম হচ্ছে এই নফলের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ না। সুতরাং নিয়ত যখন করবে ফরজের নিয়ত অবশ্যই করতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরে নিয়ত করবে যে আমি ফরজ কাজা রোজার নিয়ত করছি, মুখে নিয়ত নয় অন্তরে নিয়ত করবে। আর তার সাথে সাথে এই মোবারক দিনগুলিতে যেহেতু সেই সিয়াম পালন করলো, সুতরাং ইনশা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলমিন মহাপুরস্কার দান করি তাকে, আল্লাহ হয়তো উত্তম প্রতিদান এই সময়ের ফজিলতটাও দেবেন। কিন্তু এর বিপরীত যদি করে যে আমি আরাফা বা রোজা রাখছি শুধু 9 তারিখে, এই নিয়ত করলো, কাজা রোজার নিয়ত করলো না, অথবা এই যে জিলহজ মাসের ফজিলতের দিনে আমি এই সুন্নত নফল রোজাগুলি রাখছি আর কাজার নিয়ত করলো না, তাহলে পরে যদি বলে যে না আমি তো ওই 9টা রোজা ওই সময় রেখেছি, কাজা আমার আদায় হয়ে গেছে, না হবে না, কারণ সে কাজার মোটেই নিয়ত করেনি। সুতরাং যদি কেউ এই সময়টাই কাজা করতে চান তাহলে প্রথম কাজার নিয়ত রাখবেন, আর কাজার নিয়ত রাখেন তো 8 তারিখ পর্যন্ত রাখেন, 9 তারিখে করবেন না, কারণ এত হতভাগা হবেন না যে এত নেকিতে অনিহা যে আপনি আরাফার দিনও কাজার নিয়ত করছেন, তাহলে 2 বছরের আগের পরের গুনাহ মাফ কি করে আশা করছেন? এত সহজ দিনতে যে একগুলিতে আপনি 2 স্বীকার করবেন এত হালকা মেহনতে, না না এরকমটা করবেন না। এই জন্য ওলামারা বলেছেন যে আরাফার দিনে কাজার নিয়ত করিয়েন না, আর বাকি যে আরাফার আগে যে দিনগুলি আছে, 5টা তো চলেই গেল আর 3টি দিন আছে, এই দিনগুলিতে যদি কাজার নিয়ত করেন তো ইনশাআল্লাহ এই দিনগুলিরও ফজিলত আল্লাহ দেবেন। বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহাঙ্গীর আপনি।